হরে কৃষ্ণ, জয় গুরুদেব, জয় পরম গুরুদেব, জয় শিল প্রভুপাদ কি জয়, জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত। আজ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর 538তম আবির্ভাব তিথি। 538তম আবির্ভাব তিথিতে শিল গুরুদেব বর্তমান পৃথিবীব্যাপী শ্রী শ্রী গোপীনাথ গৌরীয় মঠ প্রতিষ্ঠানের বর্তমান আচার্যপাদ ওং বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ ভক্তি বিবুদ বোধায়ন গোস্বামী ঠাকুরের কৃপাতে আমার সন্ন্যাস হতে যাচ্ছে। 2012 সালে নিত্যানন্দ ত্রয়োদশীতে শ্রীল গুরু মহারাজের প্রথম দর্শনেই সেই সময়েই গুরুদেব আমাকে কৃপা করে হরিনাম দীক্ষা ও গায়ত্রী দীক্ষা প্রদান করেছিলেন এবং সঙ্গে সঙ্গে বলেছিলেন, তুমি আর বেশি দিন বাড়িতে থাকতে পারবে না, তোমার খুব শীঘ্রই মঠবাস হবে। তার ঠিক 3 বছর পরেই শ্রীল গুরু মহারাজ কৃপা করে আমাকে, অর্থাৎ 2014 সালের শেষের দিকে বৃন্দাবনে সেবা প্রদান করেন। তখন থেকে বৃন্দাবনে শ্রীল গুরু মহারাজের আনুগত্যে সেবা করে গুরু মহারাজের কৃপা ভাজন হই। গুরু মহারাজ আমাকে কৃপা করে 2017 সালে গেরুয়া বসন প্রদান করেন। আর তারপর থেকে তার আনুগত্যে বিভিন্ন প্রচারাদিতে বিভিন্ন সেবাতে যুক্ত হয়ে বর্তমান এই সময়ে, অর্থাৎ 2024 শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর 538তম আবির্ভাব তিথিতে তিনি স্থির করেছেন যে আমাকে সন্ন্যাস দেবেন। তাই শ্রীল গুরু মহারাজ আমাকে কৃপা করে চতুর্থ আশ্রমে উন্নতি করছেন। আমি শ্রীল গুরু মহারাজের চরণে চিরকৃতজ্ঞ। শ্রীল গুরুদেব জানেন যে আমার কি অবস্থা, প্রকৃতপক্ষে আমি জানি না। তাই আমার বয়স বা আমার যোগ্যতা কোনো কিছুই বিচার করে আমার পক্ষে এই চতুর্থ আশ্রম, এই সন্ন্যাসী আশ্রমে যাওয়া সম্ভব নয়। শ্রীল গুরু মহারাজ সেই পারমার্থিক বিচার করে তিনি রাধারানীর সেই নিত্য পরিকর, তিনি আমাকে সন্ন্যাস দিচ্ছেন। এতে আমি সর্বদা চেষ্টা করব, তিনি যে বিচার করে আমাকে এত বড় পদাধিকার দিচ্ছেন, এত বড় অবস্থানে আমাকে পৌঁছে দিচ্ছেন, সর্বদা তার মান রক্ষা করে সমগ্র পৃথিবীব্যাপী তার আনুগত্যে থেকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সেই প্রেমধর্মের বাণী যত সারা জীবন এই শরীর সারবার রাখ পর্যন্ত প্রচার করতে পারি, এই প্রার্থনা জানাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সর্বপ্রথমে আমি দণ্ডবাদ প্রণাম জানাই শ্রীল গুরুপাদ পদ্মে। গুরুপাদ পদ্মের আহিত কৃপায় আমি শ্রী গোপীনাথ গৌড়ীয় মঠে আশ্রয় গ্রহণ করেছি, তথা গুরুপাদ পদ্মের শ্রীচরণ কমলে আশ্রয় পেয়েছি। আমি 1998 গৌর পূর্ণিমার সময় গুরুপাদ পদ্ম কৃপা করেছেন, আমাকে হরিনাম এবং দীক্ষা প্রদান করেছে। তখন থেকেই আমি একটি মতোই নির্ধারিত হতে চেয়েছি, জানি না হতে পেরেছি কি না, যে আমার একটি মতো যেন আমি আমার পুরো জীবনটা শ্রী গোপীনাথ গৌড়ীয় মঠের সেবায় করে অতিবাহিত করতে পারি। তাই দীর্ঘদিন সাধ্য মতন সেবা করার চেষ্টা করেছি, কিন্তু সেবা ঠিক করতে পারিনি। তথাপি কৃপাময় গুরুদেব তিনি কৃপা করে আজ 2025 গৌর পূর্ণিমা 25 মার্চ 2024 গৌর পূর্ণিমার দিন শ্রীল গুরুপাদ পদ্ম আমাকে পুনরায় চতুর্থ আশ্রমে কৃপা করতে চলেছে। তাই বড়ই আমি আনন্দিত এবং উৎসাহিত, যেন গুরুপাদ পদ্মের এই কৃপাটা
আমি আমার সারা জীবন ধরে নিয়ে যেতে পারি, আমি যেন রাধা গোপীনাথের সেবা করে যেতে পারি, আর আমি কিছু চাই না। এটাই গুরু পাদপদ্মের কাছে এবং সকল বৈষ্ণবের কাছে আমার এই ভিক্ষা। আমি আমার এই আশ্রমটাকে যথাযথভাবে পালন করে যেতে পারি। আপনারা সকলে মিলে আমাকে কৃপা করবেন এবং আমার অপরাধ ক্ষমা করবেন। হরি বল, দণ্ডবাদ, প্রণাম, হরি কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় শ্রীল গুরুদেব, জয় প্রভুপাদ, জয় গৌড়ীয় গোপীনাথ গৌড়ীয় মঠের বর্তমান আচার্য সভাপতি, সারা বিশ্বে হরিনাম প্রচারক, দিব্যজ্ঞান প্রদাতা, শ্রীল ভক্তিবিউত বোধায়ন গোস্বামী গুরু মহারাজের অভয় রাতুল চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম, এ অধম দাসের প্রতি প্রসন্ন। উনি কৃপাপূর্বক আমাকে 2008 সালে হরিনাম দীক্ষা প্রদান করেন। তার 3 বছর পরে আমাকে ব্রাহ্মণ দীক্ষা দেন এবং বর্তমানে আমি কয়েক বছর পুরীতে আমাদের গোপীনাথ গৌড়ীয় মঠে সেবা কার্যে প্রদান করেছিলেন গুরুদেব। বর্তমানে দমদম মঠে শ্রী গোপীনাথ গৌড়ীয় মঠে সেবা কার্যের দায়িত্বভার দেন। তো গুরুদেবের সেবায় আমি প্রসন্ন হয়ে সন্ন্যাস দীক্ষার জন্য গুরু মহারাজকে বলতে গুরু মহারাজ কৃপা করে সন্ন্যাস দীক্ষা দেবেন বলেছেন। তো আজকে সেই সন্ন্যাস দীক্ষার শুভ সূচনা ছিল মহাপ্রভুর 538তম শুভ শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আজকে আমার সন্ন্যাস দীক্ষা দেবেন বলে গুরুদেব মনস্থির করেছেন। আর গুরুদেব এ কথাও বলেছেন যে সন্ন্যাস দীক্ষাটা নেবার অর্থ হচ্ছে মানুষের কাছে গিয়ে তাকে মহাপ্রভুর বাণী প্রচার করে, প্রত্যেকটা গৃহে গৃহে গিয়ে মহাপ্রভুর বাণী প্রচার করে মানুষের আত্মকল্যাণের যে পথ মহাপ্রভু করে গেছেন সেই সকল বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। এটাই হচ্ছে সন্ন্যাসের প্রথম উদ্দেশ্য। সন্ন্যাস মানে বৈরাগ্য নয়। গুরুদেব বলেছেন যে অন্তত 100টা ঘর গৃহে প্রত্যেক মানে মাসেই হোক মাঝে মধ্যে যাতায়াত করবে, তাদেরকে শিক্ষায় শিক্ষিত করবে, পারমার্থিক জ্ঞান যাতে তাদের বৃদ্ধি পায় সেই উদ্দেশ্যেই গুরুদেব আমাকে এই সন্ন্যাস প্রদান করছেন। আমি কৃতার্থ, আমি ধন্য। এইরকম শ্রী গুরুদেবের শ্রীচরণে আশ্রয় পেয়ে পরের পর ধাপের পর ধাপ এই পারমার্থিক উন্নতির জন্য আমি নিজে কৃতজ্ঞ। দণ্ডবত বাঞ্ছা কল্পতরু শ্রী কৃপা। হরে কৃষ্ণ। বন্ধ করো, বন্ধ করো। হরে কৃষ্ণ। বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। কোনো অসুবিধা নেই, বলো বাবা। বন্ধ করো না, বন্ধ করো। বন্ধ করা আছে, বন্ধ করা আছে, বন্ধ করো। আমার বন্ধ করো। আরে ক্যামেরা এমনি লাগানো আছে, বলো। কপি এদিকে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই পরানন্দ দাসের প্রণাম গ্রহণ। হরে কৃষ্ণ। এই পরানন্দে অধম দাসের প্রণাম গ্রহণ করুন। আমি গোপীনাথ গৌড়ীয় মঠে আমি 2004 সালে এবং হরিনাম দীক্ষা হয়। তারপরে গুরুদেব আমাকে সমাধি মন্দিরের পূজারীতে নিয়োগ করে আজ 18 বছর পূজা করছি। এখন আমার চতুরাশ্রমের সন্ন্যাসের জন্য আমাকে আশীর্বাদ করছে।
আমি বেশি কিছু বলতে পারবো না, আমি কিছু জানি না। তা আমাকে সকলে আশীর্বাদ করবেন যাতে আমি সন্ন্যাস গ্রহণ করে আমি যথাযথ পালন করতে পারি এবং পূজা সেবা করতে পারি, এটাই আমার প্রার্থনা। ঠিক আছে, অন্য কথা আমি গুরুদেবকে বলেছি, আমার সব জানি, আমি অন্য জায়গায় বলতে পারবো, সব কিছু বলতে পারবো, কিন্তু তখন বলো বলবে না, গুরুদেবকে বলেছি, গুরুদেবকে তুমি আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল যাত্রা, সেটা আবার বলতে গিয়ে রিহার্সালের মতন বলো, তারপর আমি আরেকবার নেব, রিহার্সালের মতন বলো কি বলা উচিত, রিহার্সালের মতন বলো, যতই বলি বলতে গেলে আমার হারিয়ে যাবে। ঠিক আছে, এমনি রিহার্সালের মতো না, রিহার্সাল ধরো হরে কৃষ্ণ এই অধম পরানন্দ বলো, হরে কৃষ্ণ চোখ বন্ধ করে বলো, এই পরানন্দ অধমের প্রণাম গ্রহণ করুন বলো, প্রণাম গ্রহণ করুন। 2004 সালে আমার হরিনাম দীক্ষা হয়, তারপরে আমাকে গুরু মহারাজ সমাধি মন্দিরে পূজা অর্চন করতে আদেশ দেয়, তাই 18 বছর পূজা অর্চন করে চলছি। হ্যাঁ, এখন আমাকে গুরুদেব সন্ন্যাস গ্রহণের জন্য বলছে, তাই আপনাদের আশীর্বাদে এবং গুরুদেবের আশীর্বাদে আমি যাতে সন্ন্যাস গ্রহণ করে আমি যথাযথ পালন করতে পারি, এই আমার প্রার্থনা। আর কি বলবো, ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজের আমি তার পূজা করছি, ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ, ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজের পূজা অর্চন করছি। হরে কৃষ্ণ, জয় জয় গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারী জীবকি, জয় গুরুপাদ পদ্ম ত্রিদণ্ডী স্বামী পরিবার যোগ আচার্য গুরুপাদ পদ্ম ভক্তিবিভূত বোধায়ন গোস্বামী শিল গুরুদেব কি, জয় পরম গুরুপাদ পদ্ম নিত্য লীলা প্রবিষ্ট ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর কি, ত্রিদণ্ডী স্বামী নিত্য লীলা প্রবিষ্ট বিশ্ব বৈষ্ণবরাজ সবার পাত্র ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জগৎগুরু প্রভুপাদ কি, মদীয় গুরুপাদ পদ্ম আমাকে 2000 সালে আমাকে হরিনাম প্রদান করেন এবং দীক্ষা প্রদান করেন, তিনি কৃপা করে হরিনাম দীক্ষা প্রদান করে তিনি আমাকে দক্ষিণ চব্বিশ পরগনাস্থ হটোর শ্রী গোপীনাথ গৌড়ীয় মঠের সেবার ভার তিনি প্রদান করেছিলেন। আজ 2024 সাল 538 গৌর জয়ন্তীতে তিনি কৃপা করে আমাকে বেশ সন্ন্যাস বেশ আমাকে প্রদান করবেন তিনি মনস্থ করেছেন। আমি জানি না যে গুরুদেব কৃপা করে আমাকে যে এই স্থানে দেবে এবং আমার কোনো যোগ্যতা নাই, তিনি আমাকে কৃপা করে সেই জায়গাতে আমাকে প্রদান করেছেন এবং তিনি কৃপা করে শ্রী গোপীনাথ গৌড়ীয় মঠে আমাকে আশ্রয় প্রদান করেছেন। হরে কৃষ্ণ বাঞ্ছা কল্পতরুভ্য কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমঃ। হরে কৃষ্ণ, জয় জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু, সর্বাগ্রে অস্মদীয় গুরুপাদ পদ্মং বিষ্ণুপাদয় অষ্টতর শত সুশীল ভক্তি বিবুদ বোধায়ন গোস্বামী গুরু মহারাজের অতুল চরণে কোটি কোটি দণ্ডবাদ জ্ঞাপন করি। তিনি যেন আমার প্রতি প্রসন্ন হন, তৎসহ পরম গুরুদেব নিত্যলাপবিষ্টং বিষ্ণুপাদয় অষ্টতর শত সুশীল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুরের চরণে কোটি কোটি দণ্ডবাদ জ্ঞাপন করি। তিনি যেন নিত্যলীলা পুষ্ট থেকে আমাকে অহৈতুকী কৃপা বর্ষণ করুন। তৎসহ গৌড়ীয় গগনের উদীয়মান সূর্য
শিলাভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের ঠাকুর প্রভুপাদের চরণে কোটি কোটি দণ্ডবাদ জ্ঞাপন করি। তিনি যেন আমার প্রতি প্রসন্ন হন এবং অহেতুকী কৃপা পরিবর্ষণ করুন। আজ আমি শিল গুরু মহারাজের অপার কৃপাতে 2013 সালে আমি প্রথম হরিনাম গ্রহণ করি গোপীনাথ গৌরী মঠ থেকে, এবং গুরু মহারাজ আমাকে হঠোর মঠের সেবা প্রদান করেন এবং সেখান থেকে আমাকে নিয়ে শ্রীক্ষেত্র পুরীধামে যান। সেখানে পুরীধামে পুরীর মঠেও সেবা প্রদান করেন এবং সেখান থেকে বেহালা মঠ ছিল সীমাপল্লী গোপীনাথ গৌড়ীয় মঠে আমাকে সেবা প্রদান করেন এবং আমি আজ চৈতন্য মহাপ্রভুর 538 আবির্ভাব তিথি আজ মহাপ্রভুর 538 আবির্ভাব তিথিতে গুরুদেব আমাকে মনস্থ করেছেন সন্ন্যাস দেওয়ার জন্য। আমি তো কিছু জানি না, আমি পামর পতিত, গুরুদেবের অপার কৃপাতে আজ আমি এখানে উপস্থিত হয়েছি। আমি অজ্ঞ, আমি কিছু জানি না, আজ আমাকে সন্ন্যাস দেবেন এবং যে সেবা দেবেন গুরুদেব আমি সেটা মাথা পেতে নেব, মাথা পেতে সেই সেবা গ্রহণ করার চেষ্টা করব যথাযথ জীবনের অন্তিম লগ্ন পর্যন্ত। এই আকাঙ্ক্ষা আশীর্বাদ গুরুদেবের কাছে আমি ভিক্ষা চাই। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমঃ। মনে মনে চারবার করে কি, হ্যাঁ নেতার সামনে আগে ভিক্ষা করে ছাড়বো না, যখন হরিনাম দেখাবো তখনই আসবে। হ্যাঁ এখন হাতে করিয়ে বলছে বসে আছে বাচ্চা চলে একটা, আর গুরুদের সমাধি দণ্ডবোধ করো, করে সমস্ত সিনিয়র ভক্তদের দণ্ডবোধ করো, আশীর্বাদ নাও, তারপরে যোগ্য মানে পৈতৃকগুণ পাল্টে নাও। তা পাল্টানো হয়ে গেলে যোগ্যতে আহুতি দিয়ে দাঁড়া দাঁড়া রে বাবা, তোমার এটা কি হয়েছে,
ধরো, তুমি ধরো ধরো, ধরে বসো। Thank you.
আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনন্ত 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 করে ভক্তপূর্ণ ধন্যবাদ প্রতিজ্ঞাপন করছি। ওনারা